এখন আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টটিতে আমরা আওয়ার পেজের পাশে যে সেগমেন্টে দেখতে পাচ্ছি অর্থাৎ লিংক নামে যে সেগমেন্টে দেখতে পাচ্ছি এই সেগমেন্টের মতো আরেকটি সেগমেন্ট আমরা তৈরি করতে পারি। তো এই কাজটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রিভিয়াস কোডিংগুলোর মতোই আমাদের কিছু কোডিং আমাদের করতে হবে, অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলে আমরা কিছু কোডিং করলে হবে। তো কোডিংগুলো আমি ওপেন করছি, এই কোডিংগুলোর সাথে অলরেডি আপনারা পরিচিত, অর্থাৎ আমার প্রিভিয়াস লেকচারে এই কোডিংগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আমি সংক্ষেপে একটু বলছি, এখানে আমরা একটি ক্লাস ডিফাইন করেছি কলাম আন্ডারস্কোর ডাব্লু টু টেন নামে, দেন H4 ট্যাগের মধ্যে আমরা জাস্ট টাইটেলটুকু একটু চেঞ্জ করেছি যে লিঙ্কস আমরা দিয়ে দিয়েছি, দেন এখানে আমরা আমাদের অফিসিয়াল সাইট alherabd.com এই ওয়েবসাইটের ইউআরএলটি দিয়েছি, দেন আমরা অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিয়ে দিয়েছি যে টিউটোরিয়াল ব্লগ। দেন ঠিক একইভাবে আমাদের আরেকটি সাইট easytechtips.net এই সাইটের অফিসিয়াল ইউআরএল দিয়ে দিলাম, দেন আমরা যে কাজটি করেছি এখানে easytechtips এই অ্যাঙ্কর টেক্সটটি ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে আরও কিছু লিঙ্ক এখানে ইউজ করতে পারেন, অর্থাৎ এই কোডিংটুকুকে জাস্ট কপি করে পেস্ট করে একটু চেঞ্জ করে দিলেই হবে। তো আশা করি এই কাজগুলি আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো এখান থেকে এই কোডটুকু আমরা কপি করলাম, কপি করে চলে যাচ্ছে আমাদের মূল ডিমেবারের ফাইলে, দেন এখানে জাস্ট এই ডিবের শেষে আমরা এটিকে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা ফাইলটি সেভ করলাম। তো সেভ করার পরে আমাদের কিন্তু এখন নতুন করে সিএসএস কোডিংয়ের দরকার নেই, যেহেতু আমরা col_w210 নামে একটি ক্লাস আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস লেসনের সময় আমরা কিন্তু এখানে ডিফাইন করে দিয়েছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে, দেন এখান থেকে আমরা এটিকে এক্সিকিউট করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আওয়ার পেজেস এর ঠিক বাঁ পাশে আমাদের লিঙ্কস নামক লিঙ্কটি চলে এসেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিউটোরিয়াল ব্লগ এবং ইজি টেক্সট টিপস এই দুটি অ্যাঙ্কর টেক্সট কিন্তু খুব চমৎকারভাবে এখানে হাইলাইটেড হচ্ছে। তো এখানে আমরা যদি মাউসের কার্সার নিয়ে যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে বাঁ পাশে কর্নারে alherabd.com এই সাইটটি এখানে ডিসপ্লে হচ্ছে, এবং ইজি টেক্সট টিপস এখানে যদি আমরা মাউসের কার্সার নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে easytechtips.net এর ওয়েবের ইউআরএল কিন্তু আমাদের একেবারে নিচে বাঁ পাশে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা যদি মাউস পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারে নেট কানেকশন থাকলে কিন্তু আমরা নির্দিষ্ট সাইটে প্রবেশ করতে সক্ষম হব।